অহংকারী সরকার কহিলে মোহন মাঝি, আমকু ঘরোই সংস্থার সার্টিফিকেট দরকার নাহি, ওড়িশার জনতা আমকু সার্টিফিকেট দেবে, একথা কইছন্তি মুখ্যমন্ত্রী। বর্ষ বর্ষ ধরি রাজ্যরে লোকঙ্ক কথা শুনা যাউ নথিলা, রাজধানীরে এবে জনশুনানি চালিছে কইছন্তি মুখ্যমন্ত্রী। কিছু সময় তলে শেষ হয়েছে কার্যক্রম এবং কার্যক্রম স্থলরু আজি মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কোন উদ্বোধন দেবে, তাঙ্ক সরকারঙ্কর কোন উপলব্ধি কহিবে, তা উপরে রহিছিলা সমস্তঙ্ক নজর। এবং এর ভিতরে নবীন সরকারকু মোহন করিছন্তি টার্গেট এবং কইছন্তি নবীন সরকারকু অহংকারী সরকার, আমকু ঘরোই সংস্থার সার্টিফিকেট দরকার নাহি, এ কথা কইছন্তি মোহন চরণ মাঝি। ওড়িশার জনতা হি আমকু সার্টিফিকেট বা প্রমাণপত্র দেবে, বর্ষ বর্ষ ধরি রাজ্যরে লোকঙ্ক কথা শুনা যাউ নথিলা, রাজধানীরে এবে জনশুনানি চালিছে কইছন্তি মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। শহে দিনর সরকার যদি আমি দেখিবা, যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার বা সরকারকু আসিবা পূর্বরু, সে সব প্রতিশ্রুতি গোটিয়ে পরে গোটিয়ে পূরণ হেবারে লাগিছি। এবং এর ভিতরে শহে দিনর সরকারর কোন সব উপলব্ধি সে সম্পর্কে আজ মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বর্ণনা করিছন্তি। তা সহিত পূর্ব সরকার অর্থাৎ বিজু জনতা দলকু মধ্য টার্গেট করিছন্তি। 24 বর্ষ হেলানি সরকার লোকঙ্কর কথা শুনু নথিলা, কিন্তু বর্তমানর সরকার জনশুনানি করুছি, লোকঙ্ক নিকটকু যাউছি, এবং এ হউছি লোকঙ্ক সরকার। যেউ সব প্রতিশ্রুতি দিয়া যাইথিলা, সুভদ্রা যোজনা কথা কুহন্তু, এমএসপি বৃদ্ধি কথা কুহন্তু, বা বিভিন্ন প্রকার সহায়তা বৃদ্ধি কথা কুহন্তু, এসব দিগরে বর্তমান সরকার কার্য করিছন্তি। শ্রীমন্দিরর চারিদ্বার খোলিবা, শ্রীমন্দির পাই কর্পস ফন্ড গঠন করিবা, এবং এহাবাদ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম যেমিতি আগকু বড়িব সে দিগরে সরকার যথেষ্ট প্রয়াস করি আসুচন্তি। এবং তারি ভিতরে শ্রীমন্দির রত্নভণ্ডার মধ্যে খোলা যাইছি, যা উপরে সমস্তঙ্কর নজর রহিছিলা। ওড়িয়া অস্মিতাকু আধার করি সরকারকু আসিথিবা মোহন চরণ মাঝি বর্তমান সরকার যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন সে সব প্রতিশ্রুতি কেমিতি গোটিয়ে পরে গোটিয়ে পূরণ হচ্ছে, সে উপলব্ধি সম্পর্কে আজ বর্ণনা করছেন। এহাবাদ নবীন সরকারকু মধ্যে টার্গেট করছেন এবং কইছেন নবীন সরকার এক অহংকারী সরকার রহিছিলে। শহে দিন ভিতরে যে 24 বর্ষর বিরাট চ্যালেঞ্জ লা এবং লোক দ্বারা প্রতারিত হয়ে গত সরকার যেতে ফেল মারি অনেক জটিলতা ভিতরে দিয়ে 4.5 কোটি ওড়িয়া লোক আমি আশীর্বাদ করছেন এবং তা সহ মহাপ্রভু শ্রীজগন্নাথ আশীর্বাদ করছেন এবং আমার সরকার আসবার 100 দিন আজ পূরণ হয়েছি এবং এই 100 দিন ভিতরে অনেক চ্যালেঞ্জ ভিতরে আমি এটি যা প্রতিশ্রুতি দিয়েছিল যা আমার ঘোষণাপত্রে আমি ম্যানিফেস্টোরে আমি স্থান দিয়েছিল মহাপ্রভু শ্রী জগন্নাথ চারিদ্বার খোলা এবং রত্নভণ্ডার খোলা কর্পস ফন্ড গঠন করা সহ মহিলা মানুষ মহিলা সশক্ত সুভদ্রা যোজনা আনিকি কার্যকারী করাইবা, চাষীকে 3100 টাকার সর্বনিম্ন সহায়ক ধান মূল্য তাকে প্রদান করা ভি অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম আমি এই 100 দিন ভিতরে নিয়ে সারিছু। ইন্ডাস্ট্রিয়াল হব করা, আইটি হব করা, সেমি কন্ডক্টর ভিয়া আধুনিকতার আইটি ইয়ে প্রজেক্ট কু আনিকি ওড়িশারে এখন শুভারম্ভ করা, এভাবে অনেক চ্যালেঞ্জ কু আমি হাতকে নিয়ে সারিছু। এণু নিশ্চিত ভাবে আগামী দিনের যে আমি 5 বর্ষ লোক দায়িত্ব দিয়েছেন, দিন রাতে 24 ঘণ্টা লোকঙ্কর হারি গুহারি শুণবা সহ সমস্ত কামকে সফলতাপূর্বক করা, এ প্রকারর আমি সমস্ত প্রকার প্রতিশ্রুতি পূরণ করা সহ ওড়িশাকে এক সমৃদ্ধ ওড়িশা গঠন করা এবং বিকশিত ওড়িশা গঠন করা আমার যে সংকল্প তাহা আগামী দিনের আমি নিশ্চিত ভাবে মহাপ্রভু জগন্নাথঙ্কর আশীর্বাদ সহ আমি পূরণ করবু, এ প্রকার বিশ্বাস নেই আজ 100 দিন পালন শুভ অবসরের নিশ্চিত ভাবে মু দৃঢ় বিশ্বাস এবং দৃঢ় আশীর্বাদ নেই এ শিক্ষেত্রে যাও। সমস্ত জানিছে চলিত বিধানসভা নির্বাচনে এক অপূর্ব সফলতা পাইছিলা ভারতীয় জনতা পার্টি এবং 24 বর্ষর সরকারের পূর্ণচ্ছেদ পকাই রাজ্যের প্রথম থর পাই একক সংখ্যাগরিষ্ঠতার সহ সরকার করেছে ভারতীয় জনতা পার্টি এবং আজ 100 দিন পূর্তি হয়েছে এবং 100 দিন পূর্তি অবসরের আজ কার্যক্রমের আয়োজন করা এবং পরে আমি শুণুলে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি প্রতিক্রিয়া পূর্ব সরকারকে এক অহংকারী সরকার কহা সহ লোকঙ্ক কথা বা লোকঙ্ক নিকটকু পূর্ব সরকার যাউ নথিলা, কিন্তু বর্তমানর সরকার লোকঙ্ক সহ অছি এবং লোকঙ্ক পাই কার্য
কার্য করুছি। বরিষ্ঠ সাংবাদিক অক্ষয় সাউ আমার সহ রয়েছেন। শ্রীযুক্ত সাউ আপনার স্বাগত করুছি। এই শহে দিন উপলব্ধি মুখ্যমন্ত্রী বর্ণনা করেছেন, বাস্তবের জনসাধারণ উপরে কেতদূর প্রভাব পড়ছে, যে আশা বিশ্বাস ভারতীয় জনতা পার্টি পাখে রয়েছিল লোকঙ্কর যে পরিবর্তন করাইলে, সে আশা বিশ্বাস উপরে ভারতীয় জনতা পার্টি বর্তমান কিভাবে ছিড়া হয়েছে? পুরীতে আজ এক অভূতপূর্ব সমাবেশ হয়েছিল, যেটিকি ভুবনেশ্বর বহু গণমাধ্যম এটিকে আসিছেন এবং আমি এক প্রত্যক্ষ ভাবে সে সভার উপস্থিত রয়েছি। আজর যে সভার যে টেক্সচর লা তাকে পড়া চেষ্টা করছিল। প্রথম তো মোহন মাঝি আসা পূর্ব যে আপনার উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিডা কথা আরম্ভ করে সমস্ত গোটিয়ে কথা কহার চেষ্টা করলে যে মোহন মাঝি সরকার হচ্ছে লোকঙ্ক সরকার। তো দীর্ঘ দুই ঘন্টা প্রতীক্ষা পরে মোহন মাঝি আসিলে, সাড়ে গোটায় পাখাপাখি পৌঁছিলে এবং তাঁর যদি দেখবে তাঁর প্রথম সে লিখিত ভাষণ পড়ে যে লিখিত ভাষণের তাঁর সরকারের যা এপর্যন্ত উপলব্ধি আছে সে কথা কইলে এবং তাঁর ভাষণের প্রারম্ভে এবং শেষে দুই থর সে অহংকারী শব্দ প্রয়োগ করেছেন আপনার পূর্ব সরকারকে দুর্নীতিগ্রস্ত কইছেন এবং কইছেন সে সরকার যদি অফিসর রাজ চলাউলে দুই তিনটি কথা কইছেন, অহংকারী সরকার দুর্নীতিগ্রস্ত সরকার কইছেন এবং অফিসর রাজ চাল এটি এটি লোক লোক মানকর সরকার চালিছে এ কথা কৌলে। অর্থাৎ যেতবে সে আজ তাঁর শহে দিনর সফলতার চিঠা এটি উপস্থাপন করুলে সেইটি মধ্যে তা ভিতরে সে পূর্ব সরকারকে পলিটিকালি তা সর মারিবা পাই মানে কোনসি প্রকার পছঘুঞ্চা দেই নাহাতি মনে পকাই দেইছন্তি যে যেতবে প্রজা শাসনরে যেতবে শাসক অহংকারী হুয়ে যেতবে শাসক উৎপীড়ক হুয়ে সেতবে লোক তাকে প্রত্যাখ্যান করতে যেভাবে প্রত্যাখ্যান কলে চলিত বর্ষ প্রারম্ভে তো নিশ্চিত ভাবে আমি কইপার আজর যে মিটিং লা তো এই মিটিং রে যে উপস্থিত লে বা যে কোটি কোটি দর্শক যে টেলিভিশন দেখুলে সে নিশ্চিত ভাবে গোটে মেসেজ পাই যে মোহন মাঝি সরকার যেমনি যে প্রতিশ্রুতি দিয়ে আসছিল সে প্রতিশ্রুতি পালন করা সহ যে পলিটিক্যাল মুখ্য পলিটিক্যাল অপোনেন্ট অছি তাকু মধ্য এক প্রকার কোণ ঠেসা করিকি রাখিবাকু চাউছি, কারণ সেতবেলে সরকার চরিত্র যাত্রা আমি দেখুছে মোহন মাঝি বিভিন্ন সভা সমিতিরে সেতবেলে সরকার চরিত্রকে বারম্বার উখাড়ুছন্তি এবং তাকু অহংকারী অত্যাচারী এবং তাকু দুর্নীতিগ্রস্ত কহুছন্তি এবং সে সরকার সময়রে সাধারণ জনতার নহে অফিসর মানকর শাসন চলতলা বলি এ কথা সে বারম্বার কহুছন্তি এবং আজি মধ্য তার সে রিপিট করিছন্তি। বিলকুল, এবং এ কথার জনসাধারণ মধ্য পরবর্তী সময়ের অনুভব করে পারিবে। মাত্র শহে দিনর সরকার এবং এই শহে দিনর উপলব্ধি আমি দেখুছে। শ্রীযুক্ত অক্ষয় সাউ, এমিতি অনেক নূয়া সরকার আপনার মধ্য দেখিছেন, আমি সমস্তে দেখিছে কিভাবে সরকার ইস্তেহার দিয়ে লোকঙ্ক সমর্থন পাঁতি এবং সরকার সরকার গঠন করতে, কিন্তু যেভাবে ভাবে কার্য করা যাচ্ছে, যে সব প্রতিশ্রুতি দিয়া যাই গোটি গোটি করে প্রতিশ্রুতি পূরণ করা যাচ্ছে এবং জনসাধারণ অবগত করা যাচ্ছে, এথির বুঝা পড়ুছি কি এ সরকারকর আভিমুখ্য কিছু ভিন্ন রয়েছে, ওড়িশা পাই কোনসি এক ছোট যোজনা নুহে বরং লম্বা সময় পাই গোটিয়ে বড় যোজনা রয়েছে। বিলকুল, আজ আমি যা দেখ তা পূর্ব আর টিকে কহিনি এটি সভাস্থলে যে উপস্থিত ছিল আজ সমস্ত গোটিয়ে দৃশ্য বিমোহিত করেছিল বা অভিভূত করেছিল, সে দৃষ্টি দৃশ্য হচ্ছে যে যেতবে আপনার বিভিন্ন জনকল্যাণ যোজনার যেতবে যে উপভোক্তা অনেক তাঁকু সভাকে ডকা যায় এবং সে সভারে তাঁকু তাঁকর যা প্রাপ্য দিয়া যায়। আজ যেতবে দিব্যাঙ্গ মানুষ কথা আসলে ট্রাইসাইকেল দেওয়া কথা সেতবে মুখ্যমন্ত্রী মোহন মাঝি সে উপরকু ডাকি নথিলে নিজে তলকু লেখি যাইকি সেটি সে তাকে দিব্যাঙ্গ মানুষ ট্রাইসাইকেল প্রদান করেছিলেন। অর্থাৎ সে যে কথা বারম্বার করে কহিকি আসছেন প্রজাতন্ত্রের লোক বড় জনতা বড় শাসক সেটি গোটে সেবা প্রদানকারী সে মেসেজ পুন থেকে আজ দেওয়া চেষ্টা করেছেন, সেটা সেটা উপস্থিত দর্শক মানুষ অভিভূত করেছিল। আউ গোটে কথা এটি কহবা যে সে তাঁর সরকার সময়ের যে কিভাবে ভাবে এই সরকার এই কুয়াড়ক ন যাইকি যেটি 45,000 কোটি টঙ্কার পুঞ্জি নিবেশর প্রস্তাব পাইছেন, হাই লেভেল কমিটি ক্লিয়ার করেছে তিনোটি সেমি কন্ডাক্টর ইন্ডস্ট্রি এটি হবাকু যাচ্ছে এ কথা মধ্যে সে সভায় কইলে। অর্থাৎ এবং তাঁর